মহাপ্রভু বলে জল ঢালো, বাকি করোয়ার জলটা ঢেলে দেওয়া হয় পাথরের প্রণালী দিয়ে চলে যায়। কিন্তু রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়া বৈষ্ণবের এঠো খাইতে প্রিয় হইল বুড়া, ভূমালি জড়ুদাসের এঠো খেলে গর্তের মধ্যে নেমে সেই কালিদাস রায় সেবার গেছে। তো রথযাত্রার সময় প্রভু প্রবেশ করছেন মন্দিরে, রথযাত্রা চলে গেছে, ভিড়ভাড় চলে গেছে, চার মাস সকলে থাকেন। এখন মহাপ্রভু চরণধৌত করছেন, কালিদাস প্রভুর সামনেই হাত পেতেছে, এক অঞ্জলি দুই অঞ্জলি তিন অঞ্জলি মহাপ্রভুর চরণামৃত পান করেছে, আরো পান করতে চাইছে, তখন মহাপ্রভু নিষেধ করলেন, ব্যাস এতটুকুই। আর না মহাপ্রভু কেন সকলকে দেন না, একে কেন দিলেন? ওই যে বৈষ্ণবী নিষ্ঠা, গৌরমণ্ডলের যত যেখানে মহাপ্রভুর ভক্ত আছে সকলের এঠো খেয়েছেন, সকলের চরণ ধুলি অঙ্গে বেঁধেছেন, সেই কৃপায় মহাপ্রভুর চরণামৃত পেলেন, জগৎকে দেখালেন। গুন্ডিচা মার্জন, প্রভু রত্নবেদি মার্জন করলেন, দেয়াল গুলো ধুলেন, খাপড়া ভরিয়া জল ঊর্ধ্বে চালাইলা হাড়ি ভেঙে, সেই জল ঊর্ধ্ব সতী ভিত্তি প্রখ্যা লীলা, কৃষ্ণ কৃষ্ণ বলি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ বলি করে ঘট সমর্পণ, যা কিছু করে সব কৃষ্ণ নামে, এই কৃষ্ণ নাম সংকেত হইলা সর্বকামে। মার্জন হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এবার প্রভু বাইরে অঙ্গন তৃণ ঝিকুর এগুলো সব মার্জন করতে আদেশ করছে, উনি দাঁড়িয়ে আছে। এর মধ্যে গৌরিয়া বঙ্গদেশবাসী এক সুবুদ্ধি সরল ব্রাহ্মণ প্রভুর পদযুগে দিল ঘট জল, এতক্ষণ কিন্তু চুরি করে অনেকে মহাপ্রভুর চরণামৃত পান করেছে, কিন্তু চুরি করে করেছে প্রভুর সামনে। কিভাবে চুরি করলো? মহাপ্রভু রত্নবেদিতে উঠে আর নিজের উত্তরীয় দিয়ে রত্নবেদিকে শীতল সুস্নিগ্ধ করিলা মন্দির, নিজের হৃদয় যেন ধরিলা বাহি, মনটাই যেন বিছিয়ে দিলে। মহাপ্রভু যখন ওই দিক মুছছেন তখন অনেকে জল ঢালাঢালি করছে, ছড়াছড়ি করছে, তখন মহাপ্রভুর চরণ বেয়ে জল পড়ছে, দাঁড়িয়েছিলেন উপরে জল ছুটছেন, ওখানে জল জমে যাচ্ছে, অনেকে হাবুত করে পান করেছেন, প্রভু সেই দিকে তখন তাকাননি, লক্ষ্য করেননি, ওনার সেবার দিকে পুরস্কারের দিকে মন ছিল। এখন তো উনি দাঁড়িয়ে আছেন, বাইরে বাগান পুরস্কার করা হচ্ছে, এক সরল বৃদ্ধ ব্রাহ্মণ প্রভুর পদযুগে দিল ঘট জল, আর সেই জল নিয়ে হাবুত করে মহাপ্রভুর সামনে পান করছে। তখন মহাপ্রভু দেখে স্বরূপকে ডাকছেন, ও স্বরূপ স্বরূপ স্বরূপ, এই এই তোমার দেশের লোক। এখন মহাপ্রভু তো উড়িষ্যায় আছেন, নিজেকে মনে করছেন উড়িষ্যাবাসী, স্বরূপকে বলছেন তোমার বাগান, এই দেখো ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াই, আর সেই জল লইয়া আপনি পান করিব, এই অপরাধে আমার কাহা হবে গতি, বলো তুমি সেবা করা হলো কিনা, মন্দিরে পা ধুইয়ে মন্দিরকে অপমান করা হলো কিনা, আর মন্দিরে ঠাকুরের সামনে সোজাসুজি প্রণাম করতে নেই, মন্দিরের ভিতরে আড়ালে গিয়ে প্রণাম নিতে হয়, প্রভুর অনাদর অপমান হয়, সেবা অপরাধ হয়, ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল সেই জল লইয়া আপনি পান করিল, এই অপরাধে আমার কাহা হবে গতি, তোমার গৌরিয়া করে এতে কইজনি, ওই সন্তানদকে পূজা দিচ্ছেন, তোমার গৌরিয়া বলতে তোমার বাগানে, সন্তানদকে করলেন এসে সেই ব্রাহ্মণকে বৃদ্ধ গলা ধাক্কা দিয়ে, হ্যাঁ আপনি কিছু বোঝেন না, এরকম ব্যবহার না করলে প্রভুকে
খুশি করা যাবে না। উনি বললেন আপনি নতুন এসেছেন, কিছু জানেন না, বুঝেন না, কেন আপনি এই কাজ করতে গেলেন, চলুন ভাই ভাই চলুন চলুন করে ওনাকে গুন্ডিচা মন্দিরের বাইরে যে দোয়ার আছে সেখানে বসিয়ে দিল। আপনি আমি পরে আপনাকে সবকিছু বুঝিয়ে দিই, আমি আপনাকে সবকিছু পরে যাতে উনি দুঃখ না পান। এসে বলেন প্রভু পার করে দিয়েছি, পার করে দিয়েছি। প্রভু তখন শান্ত হলেন, কি অসুবিধা, সেবা নিলে কি অসুবিধা, আকর্ষণ করে তার মাথায় চরণ দুটো তুলে দিচ্ছেন। মহাপ্রভু জানেন তারাই বুঝতে পারবেন যে স্পর্শ করলে কি অসুবিধা সকলে এসে যদি কেউ ছোঁয়ে কি অসুবিধা বলেন কি অসুবিধা সেটা মহাপ্রভু জানেন। এটা বলবার বিষয় নয়। লোকনাথ প্রভু মনে মনে ভাবছেন আমাদের বৃন্দাবনবাসী কারো সেবা নেওয়া সেবা করে আমাকে তো চোর ধরতে হবে। অন্যান্য দিন যে সময় উনি বহির্দেশে আসেন ব্রাহ্ম মুহূর্তে, তার আগেই উনি আজ মধ্যরাত্রে চলে এসেছেন। চতুর্দশীর রাত, পূর্ণিমা লেগে গেছে, মাথার উপরে চন্দ্র ফুটফুট করছে, জ্যোৎস্না, যমুনার তীর, কেশিঘাট, এটা পশ্চিম কেশিঘাট, যেখানে গোকুলানন্দ মন্দির ওইটাই লোকনাথ প্রভুর কুঞ্জ। যখন রাধা বিনোদ জয়পুরে চলে গেলেন ঔরঙ্গজেবের সময়ে, মাঝে এসেছিলেন আবার চলে গেলেন, তখন তো মন্দির শূন্য। তার পরবর্তীকালে অনেক পরে গোকুলানন্দ এলেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদের সেবিত, তিনি আগে পাথর কুড়ায় ছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদের সমাধিকেও তুলে এখানে নিয়ে আসা হলো। সেদিন থেকে রাধা বিনোদের পুণ্য, রাধা বিনোদের মন্দির গোকুলানন্দ মন্দির বলে খ্যাতি হলো। এবং বর্তমান সেই রাধা বিনোদ তিনি জয়পুরে ত্রিপলিয়া বাজারে সিটি প্লেসের সামনেই অবস্থান করছেন। রাধা দামোদর জয়পুরেই অবস্থান করছেন, জীবসারী পদে আরাধ্য দেব। তো যাই হোক, এখানে বিজয় বিক্রম প্রতিনিধি বিক্রম প্রতিষ্ঠিত। আর উনি বৃন্দাবন ছেড়ে যাবেন কোথায়? আসলে বৃন্দাবনেই আছেন, একটা স্বরূপে গেছেন, যেমন মথুরায় মথুরা লীলায় গেছে। তো সেই মাঝ রাত্রে লোকনাথ প্রভু এসে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, দেখি কে দেখছেন, ওই রাজপুত্র নরোত্তম, যার নাম সে সম্মান জড়িটি বুকে জড়িয়ে ধরে আবেগ ভরে কাঁদছে। লোকনাথ প্রভু আর স্থির থাকতে পারলেন না, ওনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি সামনে এসে দাঁড়ালেন গাছের আড়ালের থেকে, কে তুমি, ধমকালেন, কে? উনি দণ্ডবোধ করলেন, তুমি এই কাজ করো, আমাকে অপরাধী করো। উনিও কি কর্তব্য বিমূঢ়, কি উত্তর দেবেন? লোকনাথ প্রভু বললেন, শোনো গম্ভীর হয়ে, আজকে ঝুলন পূর্ণিমা, আজ ঝুলন পূর্ণিমা, পূর্বাহ্নে যমুনায় স্নান করে আমার কাছে আসবে। এই কথা বলে উনি ত্রস্ত চরণে চলে গেলেন। লোকনাথ গোসাই পাদকে বলা হচ্ছে নরোত্তম প্রাণনাথ, করমরে আত্মসার। রাধা বিনোদকে সামনে রেখে ওই গোকুলানন্দ মন্দিরে, ওই অষ্টাদশাক্ষর মন্ত্র রাজি
আমাদের যে দীক্ষা মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত করলেন। বললেন জীবগোস্বামী পাদকে খবরটা জানাও যে আজ তোমার দীক্ষা হলো, শুভ সংবাদ জ্ঞাপন করলেন। ধীরে 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 দীক্ষার পরে অর্চনা, দীক্ষার পরে কিন্তু অর্চনা নদীতে আরম্ভ হয়। আর সদাচারী না হলে তো তিনি অর্চনা করতে পারবেন না, ঠাকুরের ভোগ রাগ সেবা পূজার অধিকার হবে না সদাচারী না হলে। সদাচারটাই কিন্তু বড়, সদাচারটাই কিন্তু ভিত্তিকে প্রস্তুত করে। সদাচার না হলে কিন্তু ভিত্তি প্রস্তুত হয় না। সদাচারী না হলে তার হাতে অন্ন জল গ্রহণ করা যায়। এই জন্য আমাদের ব্রজমন্ডল সদাচার প্রধান, সব বিষয়ে দেখবেন সদাচার। একটা বেষ্টনী আর সদাচার, অর্চনা, শাস্ত্র, সেবা, এগুলো দীক্ষার পরে একদিনে হয় না, এক জন্মে হয় না, ধীরে ধীরে শিক্ষা করতে হয়। আমরা মনে মনে ভাবি যে দীক্ষা হয়ে গেল, হয়তো তিনি গুরুদেবের সঙ্গ মাত্র পাঁচ মিনিট পেয়েছেন, ওই দীক্ষা হয়েছে কি হরিনাম হয়েছে, ওই দশ মিনিট গুরুদেবের সামনে উপস্থিত ছিলেন, আর প্রকট লীলায় উনি আসতেও পারেননি, সঙ্গও করতে পারেননি, কিছু শিখতেও পারেন। এই জন্য ভাগবতী নবযোগীন্দ্র সম্বাদে বলা হচ্ছে, তত্র ভাগবতাম ধর্মাম শিক্ষে গুরুবাত্মদঙ্গত অমায়া অনুবৃত্তা জৈস্তুষে আত্মা আত্মদো হরি। গুরুদেবের কাছে থেকে ভাগবত ধর্ম শিক্ষা করতে হবে, সেবা মুখে, শাস্ত্র অনুশীলন, সদাচার অনুশীলন, সংযম অনুশীলন, সেবা অনুশীলন কাছে থাকতে হবে। তো বাইরের মন ভয় পেলে হবে না, কাছে থেকে সেবার মুখে শাস্ত্র এবং সাধন। ধীরে ধীরে রাগানুগা ভজন পদ্ধতি উপদেশ হচ্ছেন লোকনাথ গোস্বামী প্রভু। একদিন বৃন্দাবনে নির্জনে বসে উনি মন্ত্র জপ করছিলেন, মন্ত্রময়ী উপাসনা করছিলেন। মন্ত্র জপের সময়ে যে উপাসনা করা হয় তাকে মন্ত্রময়ী উপাসনা বলা হয়। মানব সেবা চিন্তন, মন্ত্র, মন্ত্রার্থ এবং মন্ত্র দেবতাকে সামনে রেখে মানব সেবা করতে করতে মন্ত্রার্থ চিন্তনের সঙ্গে সঙ্গে মন্ত্র জপ। সহসা ধামে এই কৃপা লাভ হয়। কেউ যদি নবদ্বীপ ধামে থাকেন, আপনা আপনি মহাপ্রভুর কৃপা অনুভব হবে। ধামের মহিমা, ধামের মহত্বের অনুভব, এটা ধামে থাকবার একটা বিশেষ ফল। অনুভূতির দরজা শীঘ্র খুলে যাবে, সহসা রাধারানী স্বয়ং আবির্ভূতা হয়ে গেলেন। সামনে রাধারানী প্রত্যাদেশ করলেন, নরোত্তম মধ্যাহ্নকালে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভী নিমিত্ত দুগ্ধ আবর্তন, দুধটাকে সুন্দর করে ঘন করতে হবে, তার ভিতরে কেশর দিয়ে, এলাচি দিয়ে, মিশ্রিত গুঁড়ো দিয়ে, কর্পূর দিয়ে, বাদাম দিয়ে ভালো করে দুধটাকে ঘন করে সোনার গ্লাসে ঈষদুষ্ণ করে প্রাণনাথকে পান করাতে হবে। এটা তোমার নিত্য সেবা, এই সেবাটা তুমি কেউ করবে। শোন, আমার প্রিয়তমা সখী চম্পকলতা এই সেবাটা করে, আমি তার কাছের থেকে নিয়ে তোমায় সেবাটা দিলাম, এই জন্য তোমার নাম রাখলাম চম্পকমঞ্জরী আজকের থেকে, তুমি আমার সেবিকা হবে। রাধারানী মিশে গেল, আকাশেই দেখছিলেন, সামনেই দেখছিলেন, কোথায় মিলিয়ে গেলেন। বাহ্য দশা লাভ করে প্রভু লোকনাথের কাছে এসে বললেন, গুরুদেব আজ মন্ত্র স্মরণ করছিলাম যমুনা তীরে বৃক্ষ তলে বসে, এইরকম দর্শন করলাম। গুরুদেবকে বলতে তো আপত্তি নেই, এরকম আক্কা পেলাম। গুরুদেব বললেন, খুব ভালো, বুকে জড়িয়ে ধরলে, বললেন ঠিক আছে, আমিও তোমাকে ভাবছিলাম তোমার সিদ্ধ স্বরূপ দেব, তো আজকের থেকে তোমার চম্পক মঞ্জরী নাম, এই বর্ণ, এই বস্ত্র আর মানুষের দুগ্ধ আবর্তন সেবা আমি তোমায় দিলাম।
রোজ সেই সেবা চিন্তন করছে। একদিন হলো কি ওই রকম মনে মনে চিন্তা করছেন যে দুধটাকে চাল দিচ্ছি, আবর্তিত করছি, ঘন হচ্ছে দুধটা, কি মনে করে কতটা উষ্ণ কতটা ঘন হলো, হাতা না দিয়ে আঙুলটাই ডুবিয়ে দিয়েছে হাতটা তত্ত্ব হয়ে গেল। গুরুদেবকে দেখালেন, গুরুদেব এইরকম আর চিন্তা করছিলাম, এই দেখুন হাতটা। গুরুদেব বললেন, খুব ভালো, তুমি ভজনে সিদ্ধি লাভ করেছ, অনেকটা এগিয়ে গেছ। জীবগোস্বামী পাল তার প্রিয় ছাত্রের ভজন সিদ্ধি দেখে অত্যন্ত আনন্দিত হলেন। গোপাল ভট্ট গোস্বামী আদি প্রভূত কৃপা করলেন, রাধা রমণ প্রাণ যা, নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুদেবের কাছে সমগ্র ভাগবত অধ্যয়ন করলেন। বাজার থেকে গ্রন্থ কিনে এনে পড়ে অনুভব হয় না, গুরুদেবের কাছে পড়তে হয়। যদি দীক্ষা গুরু পড়াতে সময় না পান, বৃদ্ধ হন, অসুস্থ হন, নিত্যলীলায় প্রবিষ্ট হন, শিক্ষা গুরু পড়াবে, বিদ্যা গুরু পড়াবে, হাতে ধরে ধরে পড়তে হবে। আমরা স্কুল কলেজে যেমন ভাবে স্যারদের কাছে পড়াশোনা করেছি, মাস্টারমশাইয়ের কাছে, এই জগতেও হাতে ধরে ধরে সমস্ত ভক্তি গ্রন্থ পড়লে পড়ে তবে শক্তি সঞ্চার হয়, গ্রন্থ প্রকাশ পায়, গ্রন্থের অনুভূতি প্রকাশ পায়। তা না হলে গ্রন্থ গ্রন্থের জায়গায়, আমার হৃদয় আমার জায়গায়, এটাই হচ্ছে পরম্পরাপ্রাপ্ত সদাচার। তো গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করলেন, জীব গোস্বামী পাদের কাছে সৎসন্দর্ভ, শ্রী রূপ গোস্বামী পাদের নাটক আদি, বৃহৎ ভাগবত অমৃত আদি, সিদ্ধান্ত গ্রন্থ, রসগ্রন্থ অধ্যয়ন করলেন এবং মহাপ্রভু বৃষভানন্দিনীর সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত। এই জন্য শাস্ত্রের রহস্য হৃদয়ঙ্গমে অপূর্ব শক্তি দেখে জীব গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্ন হলেন এবং বৃন্দাবনবাসী সমস্ত বৈষ্ণবগণকে নিয়ে সভা করে গোবিন্দ দেবের কৃপায় তাকে ঠাকুর মহাশয় উপাধিতে অভিহিত করলেন। সেই থেকে ঠাকুর মহাশয় এখনো কিন্তু 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করেননি, লীলাস্থলী দর্শন করেননি, দেখুন সেবায় কিভাবে ডুবে গেছেন, অধ্যয়নে ডুবে গেছেন। জীবসাহী পাদ বললেন, 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করার দরকার, কে তোমাদেরকে পরিক্রমা করাবে? হ্যাঁ, ইনি দক্ষিণ দেশ নিবাসী, দাক্ষিণাত্যে ইনি রাঘব পণ্ডিত, পানিহাটির রাঘব নয়, গোবর্ধন গুহাশ্রয়ী কুচরি, সেই রাঘব পণ্ডিত এলেন, বললেন আপনি তো সবসময় ব্রজে ভ্রমণ করেন, শ্রীনিবাস নরোত্তমকে নিয়ে আপনি সমগ্র ব্রজমন্ডল দর্শন করান। এই গোবর্ধন গুহাশ্রয়ী শ্রী রাঘব পণ্ডিত মহোদয়কে নিয়ে 84 ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমা করলেন। ভক্তি রত্না করে পঞ্চম তরঙ্গে তার বিশদ বর্ণনা হয়েছে। এর মধ্যে সামানন্দ প্রভু এলেন, দুঃখী কৃষ্ণদাস উড়িষ্যার উৎকলের দণ্ডকেশ্বর গ্রামের থেকে, হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য অম্বিকা পালনাথ, উনিও রাধারানীর নূপুর পেলেন, ললিতা দেবী ওনাকে রাধামন্ত্র দিলেন, বৃহত্তম রাধামন্ত্র, অনেক কয়টি বীজ আছে, এই রাধামন্ত্র আর কারো কাছে নেই, ললিতা দেবী যে রাধামন্ত্র অনেকের কাছেই আছে, কিন্তু ললিতা দেবী যে রাধামন্ত্র দিয়েছেন কয়েকটি বীজ এবং বৃহত্তম রাধামন্ত্র একমাত্র সামানন্দ পরিবারে আছে। ললিতা দেবী তিনি সামানন্দ প্রভুকে দিলেন, আর ওই তিলক ওই নূপুর স্পর্শে নূপুরা কৃতি তিলক হয়ে গেল। সামানন্দ প্রভু তো নিত্যানন্দ পরিবার, গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর তার শিষ্য, গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুর শিষ্য, দ্বাদশ গোপাল উপগোপাল সবাই নিত্যানন্দ প্রভুরই পরিকর শিষ্য, কিন্তু এই নূতন তিলক হয়েছে।
এমনি অনেক কলহ হলো, জি গোস্বামী পাদের উপরে অনেক লাঞ্ছন এলো যে আমার শিষ্যকে শিষ্য করেছে। গৌরীদাস পন্ডিত সকলকে নিয়ে এলেন, সবার মধ্যে জি গোস্বামী পাদ জিজ্ঞাসা করছেন, গৌরীদাস পন্ডিত জিজ্ঞাসা করছেন, তোমাকে কে সমানন্দ নাম দিয়েছে? ললিতা দেবী সমানন্দ নাম দিয়েছেন, তুমি পাইলা সমাপদ দণ্ড, অতএব নাম হইল তোমার সমানন্দ। কিন্তু ললিতা দেবী বলেছেন, জি গোস্বামী ছাড়া এই কথা আর কারো কাছে প্রকাশ করবে না। এখন হৃদয় চৈতন্য ঠাকুরকে উনি কিছুই বলছেন না, বলছেন সমানন্দ নাম আপনি দিয়েছেন, এই তিলক আপনি দিয়েছেন, আপনি সবসময় আমাকে কৃপা করছেন, আপনি সব, আপনি সব, আপনি সব। গুরুদেব বলছেন, হ্যাঁ আমি সব। এখন শেষে মহাত্মগণ বললেন, তুমি তোমার তিলক করে দাও, ভুল বশত যা করে ফেলেছে অজ্ঞান মুছিয়ে দাও। হৃদয় চৈতন্য প্রভু করোয়ার জল নিয়ে মুছিয়ে দিচ্ছেন তিলক, কিন্তু তিলক আরো উজ্জ্বল হয়ে উঠছে। সমানন্দ প্রভুর লীলা গ্রন্থ রয়েছে সমানন্দ শতক, সমানন্দ প্রভুর লীলামৃত, রসিক মঙ্গল, রসিকানন্দ প্রভুর সে এসব ঐতিহাসিক গ্রন্থ। তো যাই হোক, এই শ্রীনিবাস আচার্য প্রভু, সমানন্দ প্রভু এবং আমাদের ঠাকুর নরোত্তম, তারাই এই প্রদীপ জ্বালিয়ে রেখেছে। আমরা যে প্রদীপ দেখতে পাচ্ছি, যে প্রদীপের সামান্যতম আলো আমরা প্রাপ্ত হচ্ছি, কিন্তু এই প্রদীপ শ্রীনিবাস আচার্য প্রভু, ঠাকুর নরোত্তম এবং সমানন্দ প্রভুরই জ্বালানো প্রদীপের আলো। অন্ধকারে তারা আলো দেখিয়েছেন, গ্রন্থে প্রচার, সদাচারের প্রচার, নাম সংকীর্তনের প্রচার, বিগ্রহ সেবার প্রচার। তারা কত কষ্ট করে, কত নাস্তিকতাকে পাষণ্ড দমন করে আর তারা চৈতন্য পরবর্তী যুগে করেছেন, ইতিহাস তার সাক্ষী। শ্রীমন মহাপ